আপনি কি বলবেন? আপনি আপনার বাচ্চা শিশু নাকি? তাহলে স্টুপিডের মতো কথা বলেন। আমরা রাত কানা শুনেছি, কিন্তু এই প্রথম দিন কানা মন্ত্রী দেখলাম। লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 50,000। আসসালামু আলাইকুম দর্শক, আজকে কিন্তু জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অনেকগুলো জেলায়, এর মধ্যে বরিশাল জেলায়। আসলে বরিশালের মেয়র সাদিক আবদুল, সে আসলে গিয়েছে ভোট কেন্দ্রে তার দলবল নিয়ে, এবং ইউএনএর সাথে তার বাক বিতণ্ডা হয়েছে এবং খারাপ ভাষায় সে গালিগালাজ করেছে এই ভোট কেন্দ্রে বসে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই ভোট কেন্দ্রের মধ্যে তার সাথে কি হয়েছে। এদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী সেরকম ভাবে বলছেন, এগুলো আসলে কারো চোখে পড়বে না, কারণ এখন মানুষ আসলে রাত কানা থেকে নাকি দিন কানা হয়ে গেছে, এর জন্য এগুলো চোখে পড়ে না। দর্শক, কথা না বলে চলুন ভিডিওর মূল আলোচনায় যাই। এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। দর্শক, শুরুতেই আমরা বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহ সেই ভিডিওটা দেখে আসি। আপনি কি বলবেন? আপনি আমি কি বাচ্চা শিশু নাকি? তাহলে স্টুপিডের মতো কথা বলেন। এখানে যা আছে সবাই ভোটার, ভালো আছেন? যা আছে সবাই ভোটার, এখানে ভোটার ছাড়া কোনো লোক নাই। আমি তো জানি এখানে তো সবাই ভোটার, আমি কি ভিতরে ঢুকছি নাকি? আপনারা তারপরে কথা বলতেছেন, আপনি কি বলতেছেন, কি বলবেন আপনি আমাকে? আপনি কি বলবেন? আপনি আমি কি বাচ্চা শিশু নাকি? তাহলে স্টুপিডের মতো কথা বলেন। আপনি কথা বুঝতেছেন না, গানে গানে শোনেন না কথা? তাদের ঘড়িতে 9টা বাজে না, ওই জন্য ব্যাপার। 9টা পাশে 9টা বাজে না ঘড়িতে। দর্শক শ্রোতা, আমরা দেখে আসলাম যে একটা
ভিডিওর মধ্যে এরকম ভাবে দেখা যাচ্ছে যে সাদিক আব্দুল্লাহ আসছে তার দলবল নিয়ে, আসলে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। সেরকম ভাবে বলছে সে তার সাথে যারা ছিল তাদেরকে বলতেছে যে সবাই নাকি তারা আসলে ভোটার, এরকম ভাবে বলতেছে ভোট কেন্দ্রে যারা দায়িত্ব ছিল। এরপরে কিন্তু আসলে এই যে দায়িত্বে থাকা যারা তাদেরকে আসলে সে স্টুপিড বলে গালিগালাজ করেছে। দর্শক আপনারা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আসলে দেখতে পেয়েছেন। এছাড়া ভিডিওর মধ্যে আরো কি কাহিনীগুলো হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে সাদিক আব্দুল্লাহ সে আসলে বরিশালের মেয়র, তার এই কাজগুলো করা আসলে ঠিক হয়েছে কিনা। দর্শক এখন আপনাদের দেখাবো এই বিষয়গুলো নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী সে কিছু কথা বলেছে। দর্শক চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি। আমরা রাত কানা শুনেছি কিন্তু এই প্রথম দিন কানা মন্ত্রী দেখলাম। লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 50,000। তা হাসান মোহাম্মদ সাহেব, আপনি তথ্যমন্ত্রী, এই তথ্য আপনার কাছে নেই? আমরা রাত কানা শুনেছি কিন্তু এই প্রথম দিন কানা মন্ত্রী দেখলাম। শত কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে খাঁ খাঁ করে প্যান্ডেল ছাপিয়ে, মানে প্যান্ডেল নিয়ে যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলটি আপনার খাঁ খাঁ করেছে। আমরা তো সবাই দেখেছি টেলিভিশনে ঢাকা থেকে যে কত দহরম মহরম, বরিশাল থেকে লঞ্চে লোক আসবে, অমুক জায়গা থেকে লোক যাবে, সারা বাংলাদেশ থেকে কত হাত ডাক, কত ঢাক ঢোল, কত ধুমধাড়াক্কা আপনার হয়েছে পদ্মা সেতুকে নিয়ে। কিন্তু আমরা দেখেছি সেখানকার কি পরিস্থিতি, মানে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 50,000। ওই যে একটা পুঁথি, এক সময় পুঁথি যারা লিখতেন, পুঁথি রচয়িতারা ওই টাইপের পুঁথি রচয়িতার মতো গুলো হচ্ছে তাই। আওয়ামী লীগের মন্ত্রীদের কথাবার্তা তাই, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। বিদায় লগ্নে তাদের যে কোনো সমাবেশে লোক সমাগম এখন সুপার ফ্লপ হওয়াতে বিদ্বেষবশত বিএনপির সমাবেশকে নিয়ে পাগলের প্রলাপ বকছেন হাসান মাহমুদ। আপনাদের মনে আছে কয়েকদিন আগে জামালপুরের ইউনিয়নে আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলন, স্টেজ 2-3 জন লোক বসা আর গোটা প্যান্ডেলের নিচে সমস্ত চেয়ার খালি, সমস্ত পত্রপত্রিকা এসছে। তো হাসান মাহমুদ সাহেব, আপনি তথ্যমন্ত্রী, এই তথ্য আপনার কাছে নেই? বাংলাদেশের সমস্ত লিডিং দৈনিক পত্রিকায়, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা বেশ ভালো করে চেপেছে। আওয়ামী লীগের ইউনিয়ন সম্মেলনে জামালপুর জেলায় সেখানে কোনো লোক উপস্থিত ছিল না, তো ওইটা বাদ দিয়ে। দর্শক শ্রোতা, আমরা দুইটা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে রুহুল কবির রিজভী বিএনপি নেতা, যাকে আপনারা সকলে চিনেন, সেই রকম ভাবে বলতেছে যে আসলে এই যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আছে, তারপরে আরো আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী আছে, তাদের আসলে ভালো কিছু তাদের চোখে পড়ে না, কারণ আসলে তারা রাত কানা না, এখন তারা দিন কানা হয়ে গেছে, তাদের দিনে সব কিছু তারা চোখেই দেখে না, তারা নাকি একদম অন্ধ হয়ে গেছে, যেন দিনে কিছু দেখে না। দর্শক, এই কথা বলার কারণ কি? মূলত আসলে তাদের নাকি আসলে বিএনপি যদি কোনো ভালো কাজ করে এগুলো তাদের চোখে পড়ে না, এই জন্য আসলে কথাগুলো বলতেছে। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে বরিশালের মেয়র যে সাদিক আব্দুল্লাহ, সে আসলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পর তার সাথে যে কী কাহিনীগুলো হয়েছে, সে যে আসলে কী কাজগুলো করেছে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা সকলে দেখতে পেয়েছেন, আসলে কি কারণে এমনটা করেছে। যদি এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আজকের বেশি কথা বলবো না, আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।